হ্যালো বন্ধুরা, আজকে দুনিয়া ক্রিকেট খুবই জনপ্রিয় খেলা এবং এটাতে বিভিন্নভাবে আউট হয়ে থাকে, রান আউট, স্টাম্প আউট, ক্যাচ আউট। তো এখানে রান আউটেরই তোমাদের এমন সব ফানি রান আউট দেখাতে চলছি, যেগুলো দেখার পরে তোমরা না হেসে থাকতে পারবে না। আর যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই তোমাদের হাসতে হবে। তো স্বাগতম আমাদের ক্রিকেটের আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে তোমাদের যে রান আউটটা দেখাতে চলছে, যেটাতে তোমরা দেখার পরে না হেসে থাকতেই পারবে না। এখানে দেখো বন্ধুরা, এখানে আউট করছে এবং এখানে দেখো স্টাম্প তুলে নিয়ে তারপরে স্টাম্পে বল লাগাচ্ছে। তাহলে বলো বন্ধুরা কতটা পাগল, এবং তারপর জানার পরে দেখো কিভাবে আউট করছে। আর এখানে আমাদের যে ব্যাটসম্যান কি সুন্দর করে দেখো খেলা দেখছে, মনে হচ্ছে একদম দর্শকই হয়ে গেছে, এবং এ কী করবে বুঝতেই পারছে না ব্যাটসম্যান। আরে ভাই, দ্বিতীয় নম্বরের যে রান আউট সেটাও কিন্তু খুবই মজাদার। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্যাটসম্যান বল মেরে এখানে বলই খুঁজে পাচ্ছে না, এবং যখন দেখতে পেলো দৌড় মারতে গিয়ে একদম পড়ে, যে কী অবস্থা হলো ব্যাটসম্যানের একদম দুর্ভাগ্য বলা চলে। কেননা সে যদি পড়ে না যেত তাহলে কিন্তু রানটা কিন্তু খুব সহজে নিয়েই নিতে পারতো। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বল কীভাবে আগে খুঁজছে, তাও কিন্তু নিতে পারতো, কিন্তু পড়ে গেলো, ব্যাটে লেগে পড়ে গেলে আর কী দোষ ওরই। কিন্তু মজাদার ছিল রান আউটটা, কিন্তু খুবই মজা ছিল। বন্ধুরা, এবার যে ব্যাটসম্যানের আউটটা দেখাতে চলছে বন্ধুরা, একদম লেজে গবরে অবস্থা। দেখো এ রান নিচ্ছে তো নিক, আবার থেমে এদিকে আসার কি দরকার। দেখো বন্ধুরা, এবার দুজনে যাচ্ছে এবং এই পাশেরটাকে দেখো একদম শুয়ে পড়েছে, কি করবে আর। ওই আউট, ব্যাটসম্যানের দোষ ছিল, ব্যাটসম্যানই আউট, এখন কি করার। তো এর কিন্তু একদম কী বা করবে, একবার এই পাশে যাচ্ছে তো এই পাশে তো আউট তো হওয়ারই ছিল, কি করার। তো এটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো বন্ধুরা, সাবস্ক্রাইব করো। বন্ধুরা, এবারের যে রান আউটটা দেখাতে চলেছে বন্ধুরা, দেখে তো তোমরা হাসতে হাসতে পাগলই হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে রান নেওয়ার দিয়ে কী করছে, মধ্যে মাঝ মাঠে এসে দাঁড়িয়ে আছে এবং এরই সুযোগ নিয়ে কিন্তু আউট করে দিল। ব্যাটসম্যানকে দেখে মনে হচ্ছে একদমই বোকা ব্যাটসম্যান। এখানে দেখো কী করে, কত দূর আসে, কীভাবে দাঁড়িয়ে আছে, এবং দেখো রানের ইয়ে, দেখো কোথায় দাঁড়িয়ে কী করছে। আরে ভাই বন্ধুরা, এবার যে রান আউট দেখাতে চলছি সেটা দেখার পরে তোমরা ভাবতে পারবে না এটা কোনো রান আউট ছিল। কেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ প্রথমে দেখে কিন্তু বোঝাই যায় না যে এখানে রান আউট, কিন্তু এরপরে যখন স্লো মোশনে এবং সাইডে দেখানো হয় তো তখন দেখতে পাবে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে রানই কিন্তু এখানে দেখতে পাচ্ছ নিচে, এবং এখানে কিন্তু রানই নিতে পারেনি, আগেই কিন্তু আউট হয়ে গেছে। এবং সেকেন্ড টাইমও কিন্তু এরা চেষ্টা করছে আর একটা উইকেট নেওয়ার। কী বন্ধুরা আর কী বলবো, এক বলে দুই উইকেট নেওয়ার কী চিন্তা ভাবনা। তো বন্ধুরা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানিও ইয়ার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে, এবং ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও।